नमस्कार बंधुरा, आमी पियाश्री सरकार, रायो मार्टिनेर इतिहास विभागेर एकजन एडिटर। बर्तमान कोविड परिस्थितिते स्कूल कलेज समस्त किछु बंध, छात्र छात्रदेर पढ़ाशुना जाते एर जन्य थेमे ना थाके सेजन्य रायो मार्टिनेर तरफ थेके आमरा निये एसेछि अनलाइन क्लास। आज आमी द्वादश श्रेणीर इतिहासेर सप्तम अध्याय निये आलोचना करब। सप्तम अध्यायेर नाम ठंडा लड़ाइयेर जुग। एई अध्यायेर जे अंशटी निये आज आमी आलोचना करब ता हलो पूर्व यूरोपे सोभियेतिकरण। पूर्व यूरोपे ठंडा लड़ाइयेर काल पर्वे सोभियेत यूनियन तार आधिपत्य विस्तारेर जन्य उद्यत हयेछिल। सोभियेतिकरणेर उद्देश्य की छिल एबं एर प्रभाव बा फलाफल की हयेछिल ताई निये आज के आमी तोमादेर साथे आलोचना करब। द्वितीय विश्वयुद्धेर पर जार्मानी पराजित हवाय जार्मानीर अर्थनैतिक सामाजिक एवं राजनैतिक परिकाठामो विपर्यस्त हये पड़ेछिल। जार्मानीर अवस्था छिल भीषणभावेई शोचनीय। अन्यदिके युद्धे जयलाभ करलेओ ब्रिटेन फ्रांसेर अवस्थाओ तेमन किछु भालो छिल ना, ताराओ अर्थनैतिक दुरवस्थार कबले पड़े। एर फले पूर्व यूरोपे एक राजनैतिक शून्यता बिराज करछिल। एई परिस्थितिके काजे लागानोर जन्य सोभियेत राष्ट्रप्रधान जोसेफ स्टालिन एगिये आसे। रुश लाल फौज बाहिनीर सहायताय पूर्व यूरोपेर विभिन्न अंचल थेके जार्मानदेर आधिपत्येर अवसान घटिये सोभियेत यूनियन सेई समस्त अंचले निजेर प्रभाव विस्तारेर जन्य उद्यत हय। सेई संगे সেই সমস্ত অঞ্চলে যাতে কমিউনিস্ট ভাবাদর্শ অর্থাৎ সাম্যবাদী ভাবাদর্শ এবং কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা তার জন্যও বিভিন্ন পদক্ষেপ সোভিয়েত ইউনিয়ন গ্রহণ করতে থাকে। এবার আমরা দেখব এই সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল। সোভিয়েতিকরণের উদ্দেশ্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সামরিক, অর্থনৈতিক এবং আদর্শগত। প্রথমে আমরা আসব সামরিক উদ্দেশ্যের আলোচনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূর্ব ইউরোপের সমগ্র দেশগুলিকে জার্মানির হিটলার তার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য কাজে লাগিয়েছিল এবং পূর্ব ইউরোপের দেশগুলিকে হাতিয়ার করেই হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন। এই সমস্ত দেশগুলির ওপর সোভিয়েত ইউনিয়ন তাই যুদ্ধের পর তার নিজের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগে, যাতে রুশ নিরাপত্তা বলয় গঠন করা যায় এবং ভবিষ্যতে যাতে রাশিয়ার ওপর হিটলারের মতো কোনো আক্রমণ যাতে আসতে না পারে সেজন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্ট্যালিন বিশেষভাবে প্রয়াসী হন। পশ্চিম ইউরোপের কোনো রাষ্ট্র রুশ শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেজন্য স্ট্যালিন এই পূর্ব ইউরোপের দেশগুলিকে নিজের আওতায় আনতে চেয়েছিলেন। এরপর আমরা আসব অর্থনৈতিক উদ্দেশ্যের আলোচনায়। অর্থনৈতিক উদ্দেশ্য সোভিয়েতিকরণের পিছনে কম দায়ী ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সোভিয়েত ইউনিয়ন বিশেষভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেই আর্থিক ক্ষতির মোকাবিলা করার জন্য স্ট্যালিন পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোর ধনসম্পদকে কাজে লাগাতে চেয়েছিলেন। এই রাষ্ট্রগুলোর ওপর যদি সোভিয়েত ইউনিয়নের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাহলে এই রাষ্ট্রগুলির থেকে যে প্রাপ্ত কাঁচামাল তা সোভিয়েত ইউনিয়নের শিল্পের কাজে ব্যবহার করা যেতে পারত এবং সোভিয়েত ইউনিয়নের যে শিল্পজাত পণ্য সেই শিল্পজাত দ্রব্যগুলিকে যাতে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিতে বিক্রি করা যায় সেই বাজার লাভের জন্য কিন্তু সোভিয়েত ইউনিয়ন সোভিয়েতিকরণের পথে হেঁটেছিল। এরপর আমরা আসব আদর্শগত উদ্দেশ্যের কথায়। আমরা সবাই জানি যে সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতন্ত্রে অর্থাৎ সাম্যবাদী বিশ্বাসী, তাই স্ট্যালিন চেয়েছিলেন সমগ্র বিশ্বে এই সাম্যবাদেরই প্রসার হোক এবং পুঁজিবাদের অবসান ঘটুক। পুঁজিবাদকে ধ্বংস করার জন্যই
সোভিয়েত ইউনিয়ন কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে থাকে, যার ফলে পুঁজিবাদী পশ্চিম ইউরোপের বিরুদ্ধে পূর্ব ইউরোপে সাম্যবাদের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক নরম্যান ডি পালমার ও হাওয়ার্ড সি পারকিন্স তাদের বিশেষ গ্রন্থ ইন্টারন্যাশনাল রিলেশনস দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইন ট্রান্সলেশন নামক গ্রন্থে বলেছেন যে পূর্ব ইউরোপের দেশগুলিতে যাতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সর্বোপরি সমগ্র দিক থেকে যাতে তাদেরকে সোভিয়েত মনস্ক করে তোলা যায়, সেজন্যই কিন্তু স্ট্যালিন একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে থাকেন। স্ট্যালিনের মূল লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারের জন্য সোভিয়েত মনোভাবাপন্ন বা সোভিয়েত ভাবধারা সমগ্র ইউরোপ তথা বিশ্বে প্রসার লাভ ঘটানো। এরপর আমরা আসব সোভিয়েত ইউনিয়নের প্রভাবের বিষয়। সোভিয়েত ইউনিয়ন সোভিয়েতিকরণের মাধ্যমে যে ফলাফল দেখা দিয়েছিল বা এই সোভিয়েতিকরণের প্রক্রিয়াই বা কী ছিল তাই নিয়ে এবার আমরা আলোচনায় আসব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের অবসান তো ঘটল, কিন্তু ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোর আগ্রাসন থেকে ভবিষ্যতে যাতে সোভিয়েত রাশিয়াকে রক্ষা করা সম্ভব হয় সেজন্যই দরকার ছিল একটি নিরাপত্তা বলয়ের, যার জন্য স্ট্যালিন রুশীকরণ নীতির অবতারণা করেন। এই রুশীকরণ নীতিকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলি স্ট্যালিন গ্রহণ করেছিলেন তাকেই এক কথায় আমরা বলতে পারি স্ট্যালিনাইজেশন। স্ট্যালিনের নেতৃত্বে একটি কমিউনিস্ট ব্লক প্রতিষ্ঠা করা হয়। এই কমিউনিস্ট ব্লকের আওতায় পড়ে পূর্ব ইউরোপের 8টি দেশ, যথা বুলগেরিয়া, রুমানিয়া, আলবেনিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি এবং যুগোস্লাভিয়া। কমিউনিস্ট ব্লক গঠনের মাধ্যমে সাম্যবাদকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য স্ট্যালিন উদ্যত হয়। প্রথম প্রভাব হিসেবে আমরা বলতে পারি নির্বাসিত সরকারগুলির উচ্ছেদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যে সমস্ত সরকারগুলি অবস্থান করছিল তারা জার্মান আক্রমণ থেকে বাঁচার জন্য বিদেশে স্থানান্তরিত হয় এবং সেখান থেকেই তারা তাদের কার্যকলাপ চালাতে থাকে। যুদ্ধের শেষে রাশিয়ার লাল ফৌজ বাহিনী সেই সমস্ত সরকারগুলিকে ফ্যাসিবাদী অভিধায় অভিহিত করে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এরপর আমরা আসব সাম্যবাদী সরকার প্রতিষ্ঠার বিষয়। রুশ লাল ফৌজ পূর্ব ইউরোপের দেশগুলিতে পপুলার ফ্রন্ট নামে এক কমিউনিস্ট অনুগত সরকার জোর জবরদস্তি প্রতিষ্ঠা করে দেয়। অকমিউনিস্টদের বিতাড়িত করে কমিউনিস্টরা সমস্ত পদগুলি দখল করে নেয়। এক কথায় কমিউনিস্টদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এখনও একতান্ত্রিক সাম্যবাদী সরকার। প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, যুদ্ধমন্ত্রী প্রভৃতি গুরুত্বপূর্ণ পদগুলো অধিকার করে নেয় কমিউনিস্ট নেতারা। এবার আমরা আসব রুশ মডেলের অনুকরণে নির্মিত সংবিধানের কথায়। পূর্ব ইউরোপের দেশগুলিতে সাম্যবাদী সরকার তো প্রতিষ্ঠিত হলো, কিন্তু সেই সঙ্গে গড়ে উঠল সোভিয়েত ইউনিয়নের সংবিধানের অনুকরণে এক নতুন সংবিধান। কমিউনিস্ট সরকারগুলি সোভিয়েত রাশিয়ার আইন এবং বিধিবিধান পূর্ব ইউরোপের দেশগুলিতেও প্রবর্তন করে। চালু হলো এক নতুন সংবিধান। এক কথায় আমরা বলতে পারি পূর্ব ইউরোপের দেশগুলি সোভিয়েত রাশিয়ার অধীনে পরাধীন হয়ে পড়েছিল। সরকারের বিরুদ্ধে যাতে জনমত না গড়ে উঠতে পারে সেজন্য সর্বপ্রথম দরকার ছিল শক্তিশালী জনমত সরকারের অনুকূলে গড়ে তোলা। তার জন্য প্রচার মাধ্যমকে সোভিয়েত ইউনিয়ন কাজে লাগিয়েছিল। জনমতকে নিজেদের অনুকূলে গড়ে তোলার জন্য ক্লাব, লজ এবং ক্রীড়া সংগঠনগুলিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট প্রচারের আওতায় আনা হয় এবং যারা এই কমিউনিস্টপন্থী মনোভাবাপন্ন ছিল না তাদেরকে পদচ্যুত করা হয়। এরপর আসি কমিউনিস্টকরণের বিষয়। এখানেই সব কিছু থেমে থাকিনি। এরপর যারা স্বাধীনতা
জন্য উন্মুখ এবং নিরপেক্ষ সেই সমস্ত বিচারকদেরকে বিচার ব্যবস্থা থেকে হটিয়ে দেওয়া হয়। বিচার ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানেও শুরু হয় কমিউনিস্টকরণ। আদালত থেকে অকমিউনিস্ট আইনজীবী এবং বিদ্যালয় থেকে অকমিউনিস্ট শিক্ষকদের বিতাড়িত করা হয়। পশ্চিমী লেখক আর্নেস্ট হেনরি তাই বলেছিলেন যে এই সময়ে স্ট্যালিন পূর্ব ইউরোপে যে ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন তাকে আমরা এক কথায় বলতে পারি সমাজতান্ত্রিক একনায়কতন্ত্র। এরপর আসব গণভোটের বিষয়ে। সোভিয়েত ইউনিয়নের অনুগত সরকার প্রতিষ্ঠিত হলেও যাতে জনমতকে নিয়ন্ত্রণ করা সহজ হয় সেজন্য নতুন শাসনতন্ত্র রচনা করে এক নিয়ন্ত্রিত গণভোটের মাধ্যমেই এই শাসনতন্ত্রের কার্যকলাপ শুরু হয়। গণভোটের আয়োজন করে নতুন যে সংবিধান এবং শাসনতন্ত্র প্রবর্তিত হয়েছিল তাকে অনুমোদন জানানো হয়। অবশেষে আমরা মূল্যায়ন হিসেবে বলতে পারি স্ট্যালিনের নেতৃত্বে রুশীকরণ নীতির যথাযথ প্রয়োগ ঘটিয়ে কমিউনিজমকে পূর্ব ইউরোপের দেশগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। পোল্যান্ডে বোলেসল বেইরুটের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দের নির্বাচনে কমিউনিস্ট দল সেখানে একচেটিয়া অধিকার লাভ করে। রুমানিয়ায় রাজতন্ত্রের পতন ঘটে এবং তার জায়গায় গড়ে ওঠে কমিউনিস্ট দল। চেকোস্লোভাকিয়ার অবস্থাও এর অন্যথা হয়নি। চেকোস্লোভাকিয়াতেও প্রধানমন্ত্রী গোটওয়াল্ডের নেতৃত্বে কমিউনিজম শক্তিশালী হয়ে ওঠে। সর্বত্র পূর্ব ইউরোপের সমস্ত দেশে কমিউনিজম এই সময় বিশেষভাবে শক্তি অর্জন করে প্রভাবশালী এক ভূমিকা গ্রহণ করে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলি ছিল সেখানেও কমিউনিস্টদের প্রভাব ছড়িয়ে পড়ে এবং বৃদ্ধি পেয়েছিল। এক কথায় আমরা বলতে পারি এই সোভিয়েতিকরণের যে নীতি স্ট্যালিন গ্রহণ করেছিলেন তা কিন্তু রুশীকরণ নীতির সফল প্রয়োগের মাধ্যমেই সফল হয়েছিল। রুশীকরণ নীতির সফল প্রয়োগ ঘটিয়ে সোভিয়েত ইউনিয়ন তার প্রভাব পূর্ব ইউরোপে বিস্তার করতে সফল হয়েছিল।